ফ্লোরিডার উপকূলীয় শহর টেম্পায় একুশ শতকেও দেখা মিলল জলদস্যু বহরের। সুবিশাল জাহাজে শহরের দিকে এগিয়ে আসছে শত শত জলদস্যু, উদ্দেশ্য শহর দখল। তবে এদের কেউই নয় সত্যিকারের পাইরেট। গ্যাসপারিলা পাইরেট ফেস্টে অংশ নিতেই সবাই সেজেছেন দস্যুর সাজে। প্রচলিত আছে, 1780-এর দশক থেকে 1821 সাল পর্যন্ত মেক্সিকোর উপসাগরীয় এলাকায় আতঙ্ক ছড়িয়েছিলেন কুখ্যাত জলদস্যু হোসে গ্যাসপার, দখলে নিয়েছিলেন টেম্পা শহরেরও। সেই কুখ্যাত দস্যুর নামানুসারেই 1904 সাল থেকেই জানুয়ারির শেষ শনিবার পাইরেট ফেস্টের আয়োজন করা হয়। নানা আয়োজনে ভরপুর এই উৎসবের দিনে প্রথমেই জাহাজে চড়ে টেম্পা শহরে নামে দস্যুরা। পরে সেখান থেকে কুচকাওয়াজ করতে করতে তারা টেম্পা কনভেনশন সেন্টারে জড়ো হয়, যেখানে জলদস্যুদের হাতে আত্মসমর্পণের পর শহরের চাবি তুলে দেয় মেয়র। তবে সবই হয় মজার ছলে। আমার মনে হয় না যুক্তরাষ্ট্রের এর থেকে ভালো কোনো উৎসব হতে পারে। সবার সাথে অংশগ্রহণ করতে পেরে খুবই ভালো লাগছে। উৎসবের এই দিনটি গ্যাসপার ডে হিসেবে পরিচিত হয়ে উঠেছে শহরবাসীর কাছে।